30তম পশ্চিমবঙ্গ রাজ্য স্টেন লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠে। 25শে ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে 27 তারিখে শেষ হয়। এই প্রতিযোগিতায় 250 জন ছেলে ও মেয়ে যোগদান করেন। বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার শেষ দিনে এই প্রতিযোগিতার জয়ীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া বিধানসভার বিধায়ক তাপস সাহা, 73-2 নম্বর ব্লকের বিডিও শুভ সিংহ রায় ও রাজ্য স্টেন লিফটিংয়ের সভাপতি বাবন বিকাশ পাত্র সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতা সম্বন্ধে রাজ্য স্টেন লিফটিংয়ের সভাপতি বাবন বিকাশ পাত্রের বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দি হলো। ন্যাশনাল মেডেল হোল্ডার আমরা তার সহযোগিতা এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের স্নেহধন্যে আজকের এই প্রসাদ বোস ওনাকে অনুরোধ করেছি এই বিভাগে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় সপ্তশ্রী ঘোষাল হাই ডিপি জুনিয়র 60 কেজি পরপর সাজিয়ে রেখেছি আমি। উপদমাতে সৌরভ চাঁদ, দ্বিতীয় সায়ন খাড়া, তৃতীয় প্রভাস মজুমদার। আমি বাবুল বিকাশ পত্রনবিশ, জেনারেল সেক্রেটারি ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড স্ট্রেন্থ লিফটিং ফেডারেশন। আমি আজকে উপস্থিত পলাশীপাড়ায় আমাদের 30তম রাজ্য স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেনপ্রেস প্রতিযোগিতার যে পরিচালনা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে 250 ছেলে মহিলা প্রতিযোগিতা আমাদের 25 তারিখ থেকেই শুরু হয়েছে। প্রতিযোগিতা চলবে 27 তারিখ পর্যন্ত। এই প্রতিযোগিতা সহায়তা করেছেন পলাশীপাড়ার বিধায়ক মাননীয় তাপস সাহা মহাশয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেক আন্তর্জাতিক স্তরের পদকপ্রাপ্ত খেলোয়াড়গণ। এই প্রতিযোগিতার থেকেই আমাদের আগামী যে জাতীয় প্রতিযোগিতা হবে কুচবিহারে সেইখানের জন্যই আমাদের এই প্রতিযোগিতা থেকে দল নির্বাচিত হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।